হাই গাইস, কেমন আছো তোমরা? আমি এস আর সরকার, আবারও তোমাদের সামনে আরও একটি লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমি অস্কার ওয়াইল্ডের একটি বিখ্যাত প্লে দ্য ইম্পর্টেন্ট অফ বিং আর্নেস্ট, এই প্লেটা থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন নিয়ে আলোচনা করব। আর আজকে যে কোশ্চিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ লেডি ব্র্যাকনেল, এই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। তো গাইস, যে কোনো ধরনের প্রশ্ন লেখার জন্য সর্বপ্রথমে কিন্তু একটা ইন্ট্রোডাকশান এবং সবশেষে একটা কিন্তু কনক্লুশন দিতে হয়। তো এই প্রশ্নটা আমরা একটা ইন্ট্রোডাকশানের মাধ্যমে শুরু করব। আর আমি বারবার বলেই থাকি যে ইন্ট্রোডাকশানে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে প্লেটার পাবলিশ ডেট এবং রাইটারের লাইফ ডিউরেশন। তো দ্য ইম্পর্টেন্ট অফ বিং আর্নেস্ট, এই প্লেটা 1899 সালে প্রকাশ করা হয় এবং এই প্লেটা লিখেছেন বিখ্যাত আইরিশ ড্রামাটিস্ট অস্কার ওয়াইল্ড। আর অস্কার ওয়াইল্ডের লাইফ ডিউরেশন হচ্ছে 1854 সাল থেকে 1900 সাল পর্যন্ত। তো গাইস, এই প্রশ্নটার জন্য আমি কিছু পয়েন্ট আউট করেছি, মূলত আমি এই পয়েন্টগুলো নিয়েই আলোচনা করব। তো সর্বপ্রথমে লেডি ব্র্যাকনেলের পরিচয়টা আমি একটু দিয়ে নিই। লেডি ব্র্যাকনেল হলো লর্ড ব্র্যাকনেলের ওয়াইফ এবং আলজার্নের স্নোবিস মার্সিনারি অ্যান্ড ডোমিনিয়ারিং আন্টি এবং গোলেন ডোলেন, অর্থাৎ এই নাটকটার যে হিরোইন, এই গোলেন ডোলেনের মা হচ্ছে লেডি ব্র্যাকনেল। লেডি ব্র্যাকনেল এই ক্যারেক্টারটার মাধ্যমে অস্কার ওয়াইল্ড কিন্তু বার্থ এবং স্ট্যাটাসকে প্রকাশ করেছেন। এই ক্যারেক্টারটার মাধ্যমে অস্কার ওয়াইল্ড ব্রিটিশ অ্যারিস্টোক্রেসির হিপোক্রেসি এবং স্টুপিডিটিকে তুলে ধরেছেন। তো চলো এবার আমরা পয়েন্টগুলো আলোচনা করি। ফার্স্ট অফ অল, আমরা যে পয়েন্টটা দেখতে পাই সেটা হচ্ছে ফ্যাস্টিডিয়াস অ্যান্ড ফ্যাশনেবল লেডি। গাইস, দ্য ইম্পর্টেন্ট অফ বিং আর্নেস্ট, এই নাটকটাতে লেডি ব্র্যাকনেলকে আমরা ফ্যাস্টিডিয়াস এবং ফ্যাশনেবল লেডি হিসেবে দেখতে পাই। গাইস, লেডি ব্র্যাকনেল তার মাথা আঁচড়ানোর জন্য দামি দামি চিরণি ব্যবহার করে এবং চুল বাঁধার জন্য অনেক দামি হেয়ার পিন ব্যবহার করে। সে কিন্তু মিউজিক অর্থাৎ গান শুনতে অনেক পছন্দ করে এবং তার এই ক্যারেক্টারটা পাউডারে ভরপুর, অর্থাৎ সে কিন্তু খুব অহংকারী একজন ব্যক্তি। অর্থাৎ সে সবসময় প্রকাশ করতে চায় যে সমাজে সে একজন নামি দামি পার্সন বা নামি দামি ব্যক্তির মধ্যে একজন। এই বিষয়টা কিন্তু সে সবসময় প্রকাশ করতে চায়, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি সে একটা অহংকারী। আরেকটা বিষয় হলো, সে কিন্তু সমাজের সকল শ্রেণীর মানুষকে তার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে, এটা কিন্তু তার একটা বড় দোষ বা গুণ, যেটাই বলো সেটা। তো গাইস, এরপরে আমরা যে পয়েন্টটা দেব সেটা হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাটিটিউড, অর্থাৎ তার মনোভাবের মধ্যে যে বৈপরীত্য, এই বৈপরীত্য কিন্তু আমরা দেখতে পাই। গাইস, লেডি ব্র্যাকনেল কিন্তু এটা বলে যে সবাই স্বামীকে সেবা করা উচিত বা স্বামীর কথা শোনা উচিত, কিন্তু একটা বিষয়, যখন তার স্বামী অর্থাৎ লর্ড ব্র্যাকনেল ট্রিটমেন্ট করাচ্ছিল বা অসুস্থ ছিল, তখন কিন্তু সে তার স্বামীর প্রতি যত্নশীল ছিল না বা দায়িত্ববান ছিল না। তো প্যারাডক্সিক্যাল অ্যাটিটিউডের মধ্যে আরেকটা বিষয় যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে, যখন গোলেন ডোলেন তার মা লেডি ব্র্যাকনেলকে বলে সে জ্যাককে ভালোবাসে এবং জ্যাককে সে বিবাহ করতে চায়, এটা যখন বলে তখন কিন্তু লেডি ব্র্যাকনেল তার মেয়ের সামনে খুব ভালো আচরণ করে এবং তার মেয়েকে বলে যে আমি একটু জ্যাকের সাথে পার্সোনালি কথা বলি, তুমি একটু ওয়েট করো, এটা কিন্তু বলে। অর্থাৎ তার মেয়ের সামনে কিন্তু সে খুব ভালো আচরণ করলো বা বিহেভ করলো, বাট সে যখন জ্যাকের সাথে কথা বলে তখন সে জ্যাককে বলে তোমার স্ট্যাটাস কী, তোমার আয় কত, তোমার ফ্যামিলি কেমন, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রশ্ন করে। তো জ্যাক উত্তর দেয় যে তার বয়স 29 অর্থাৎ 29 বছর, সে ধূমপান করে না এবং তার বাৎসরিক আয় 7,000-8,000 পাউন্ড। তো এটা শোনার পর লেডি ব্র্যাকনেল কিন্তু খুব খুশি হয়, বাট যখন লেডি ব্র্যাকনেল জ্যাককে বলে যে তোমার বংশ পদবি কী বা তোমার বংশ সম্পর্কে কিছু বলে, তখন জ্যাক কিন্তু এখানে স্পষ্টভাবে স্বীকার করে যে সে একজন অরফান, অর্থাৎ তাকে ভিক্টোরিয়ান স্টেশনে একটা হ্যান্ডব্যাগের সাথে পাওয়া গিয়েছিল। তো এটা শোনার পর লেডি ব্র্যাকনেল কিন্তু মনে মনে খুব রাগান্বিত হয় এবং গোলেন ডোলেন আর জ্যাকের বিবাহটা রিজেক্ট করে দেয় আর জ্যাককে বলে যে আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব না, আমি এবং আমার হাজবেন্ড আমাদের একটা স্বপ্ন আছে আর আমাদের একমাত্র মেয়ে, আমরা কোনো অরফানের সাথে তাকে বিবাহ দিব না। এটা কিন্তু লেডি ব্র্যাকনেল জ্যাককে বলে, অর্থাৎ তার মেয়ের সামনে সে একরকমের আচরণ করলো এবং মেয়ের আড়ালে সে কিন্তু আরেক রকমের আচরণ করলো। অর্থাৎ ব্রিটিশ পিপুলদের যে প্যারাডক্সিক্যাল অ্যাটিটিউড ছিল
এই প্যারাডক্সিক্যাল অ্যাটিটিউডটাকে লেডি ব্র্যাকনেলের ক্যারেক্টার মাধ্যমে অস্কার ওয়াইল্ড খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো গাইস, নেক্সট যে পয়েন্টটা দিব সেটা হচ্ছে আনকেয়ারিং অ্যান্ড আনসিম্প্যাথেটিক নেচার। অর্থাৎ লেডি ব্র্যাকনেলের যে কেয়ারলেস একটা মনোভাব বা আনসিম্প্যাথেটিক যে একটা মনোভাব, এই মনোভাবটা এই পয়েন্টটা আমরা আলোচনা করব। তো আলজার্নন কিন্তু লেডি ব্র্যাকনেলের বোনের ছেলে। আলজার্নন কিন্তু তার সামাজিক দায় দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ইমেজিনারি ক্যারেক্টার অর্থাৎ বনবারি নামের একটা ইমেজিনারি ক্যারেক্টার সৃষ্টি করেছে। তো যখন সমাজের কোনো কিছু করার প্রয়োজন হয় বা দায় দায়িত্ব আলজার্নের ঘাড়ে আসে, আলজার্নন তখন একটা অজুহাত দেয় যে বনবারি আমার বন্ধু খুব অসুস্থ, আমাকে খুব শীঘ্রই তার কাছে যেতে হবে, এই অজুহাতটা দেয়। বাট যখন এই লেডি ব্র্যাকনেল শুনতে পায় যে বনবারি এই মারা গেছে, তখন কিন্তু লেডি ব্র্যাকনেল কোনো সিম্প্যাথি তার উপরে দেখায় না। অর্থাৎ যে তার একটা আনকেয়ারিং মনোভাব, এই আনকেয়ারিং মনোভাব কিন্তু সে প্রকাশ করে। নেক্সট যে পয়েন্টটা আমরা দেব সেটা হচ্ছে সেলফ অ্যাবজর্পশন উইদাউট কম্পেশন। এই পয়েন্টটা আমরা এখানে আলোচনা করব। এই পয়েন্টটা ডেভেলপ করার জন্য আমরা যে বিষয়টা তুলে ধরব এখানে সেটা হচ্ছে যে লেডি ব্র্যাকনেল কিন্তু একটা আনহিউম্যান মন মানসিকতার মানুষ। সে নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই বুঝে না, যে কোনো কিছুর বিনিময়ে তার স্বার্থ ঠিক থাকবে এটাই সে চায়। সমাজে কার কোথায় কী ঘটলো বা কে কী করলো এগুলো কিন্তু তার দেখার সময় নয়, সে তার নিজের স্বার্থ নিয়ে অলওয়েজ বিজি থাকে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি সে আত্মকেন্দ্রিক। তো সবশেষে যে পয়েন্ট আমরা দিব সেটা হচ্ছে মাস্টারি অফ রেটরিক অ্যান্ড অথরিটি, অর্থাৎ কর্তৃত্ব প্রদান করা। যে কোনো কাজের ক্ষেত্রে সে তার মতামত প্রকাশ করবে বা কর্তৃত্ব খাটাবে, এই ধরনের একটা চরিত্র কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাই। তো এই নাটকটাতে আমরা দেখি যে লেডি ব্র্যাকনেল কিন্তু তার মেয়ের বিবাহ অর্থাৎ গোলেন্ডোলেনের বিবাহ জ্যাকের সাথে দেয় না, অর্থাৎ জ্যাকের সাথে কিন্তু তার বিবাহ রিজেক্ট করে দেয়। বাট এই নাটকটার শেষে আমরা যখন দেখতে পাই যে আলজার্নন এবং সিসিলি এরা একে অপরকে বিবাহ করতে চায়, আলজার্নন যখন তার আন্টি লেডি ব্র্যাকনেলকে বলে যে আমি সিসিলিকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না, তখন কিন্তু লেডি ব্র্যাকনেল ভেকাচেকা খেয়ে যায়। সে আলজার্ননকে সিসিলির সাথে বিবাহ দিতে চায় না, অর্থাৎ সে এটা মনে করে যে সিসিলির ব্যাকগ্রাউন্ড খারাপ বা সিসিলির আর্থিক অবস্থা খারাপ। বাট জ্যাক যখন লেডি ব্র্যাকনেলকে বলে সিসিলিকে আপনি কি চিনেন, এর এত সম্পদ এত টাকা পয়সা আছে আপনাকে কয়েকবার সে কিনবে, এটা যখন জ্যাক লেডি ব্র্যাকনেলকে বলে তখন কিন্তু লেডি ব্র্যাকনেলের মাথা ঘুরে যায়, কি কয় ছেলে কি বলে। তো তখন কিন্তু খুব সহজেই লেডি ব্র্যাকনেল আলজার্নন আর সিসিলির বিবাহতে রাজি হয়ে যায়। বাট এখানে একটা বিষয় হলো, সিসিলির বিবাহর দায়িত্বটা কিন্তু জ্যাকের উপরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। অর্থাৎ 30 বছরের আগে যদি সিসিলির বিবাহ হয় আর এটা যদি জ্যাকের বিনা অনুমোদিত হয়, তাহলে সকল সম্পত্তি কিন্তু আর সিসিলির থাকবে না, সকল সম্পত্তি জ্যাকের হয়ে যাবে। আর এই কারণেই সিসিলির বিবাহতে কিন্তু জ্যাকের অনুমতিটা খুব দরকার। বাট জ্যাক লেডি ব্র্যাকনেলকে বলে সে এই বিবাহতে রাজি নয়। যদি সে গোলেন্ডোলেনের সাথে জ্যাকের বিবাহ করে দেয়, তাহলে সিসিলি আর আলজার্ননের বিবাহে জ্যাক রাজি হবে, তার আগে কখনো সে রাজি হবে না। তো এখানে কিন্তু লেডি ব্র্যাকনেল রিজেক্ট হয়ে গেল, অর্থাৎ সামাজিকভাবে সে কিন্তু মনক্ষুণ্ণ হলো, কারণ তার কর্তৃত্বটা এখানে খাটলো না। তো সবশেষে তোমরা একটা কনক্লুশন দিয়ে পোস্টটা শেষ করবে। আজকে এ পর্যন্তই, আবারও অন্য কোনো লেকচারে দেখা হবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।